আসসালামু আলাইকুম। আমরা জন্মের পরপরে আলাদা আলাদা গুণাবলী বা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করি, আর এই বিভিন্ন ধরনের গুণাবলী আমাদেরকে বলে দেয় আমরা আসলে কে, আমরা কোন পরিবার থেকে এসেছি এবং আমরা কোন পরিস্থিতিতে কীরকম ব্যবহার করব। আপনি বিভিন্ন জায়গায় হয়তো দেখেছেন, যেমন এক্সামের সময় ক্লাসরুমে কিংবা কোনো পার্টিতে কোনো না কোনো ছেলে বা মেয়ে থাকে যারা এক কোনায় চুপ করে দাঁড়িয়ে থাকে, সে না কারো দিকে তাকায় এবং না কাউকে কিছু বলে। এরপরেও কিছু ব্যক্তি থাকে তাদের সাথে গিয়ে কথা বলে, এমনটা কেন হয়ে থাকে? কারণ তাদের পার্সোনালিটি আর অ্যাটিটিউড তো বেশি অমায়িক হয়ে থাকে যে আমরা তাদের সাথে কথা না বলে থাকতে পারি না। আবার সেই পার্টিতে অথবা এক্সাম হলে এমন কেউ থাকে যে সর্বদা শান্ত শিষ্টই থাকে, কিন্তু আমরা তাদের দিকে তাকাইও না। এমনটা কেন হয়ে থাকে? এটা শুধুমাত্র সৌন্দর্য, অ্যাট্রাকশন, অ্যাটিটিউডের খেলা। আর এই জিনিসটি আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে এমন পার্সোনালিটি কীভাবে তৈরি করবেন যে সবাই আপনাকে পছন্দ করবে। তোমাকে কীভাবে দেখতে ভালো লাগবে, কীভাবে কেউ তোমার সাথে কথা বলতে ইন্টারেস্ট দেখাবে, এই কথা জেনে রাখো। সুন্দর দেখানো অনেক প্রয়োজন। একটা উদাহরণ দেওয়া যাক, তুমি ব্রেড তৈরি অবশ্যই দেখেছো। 100% মধ্যে 80% ব্যক্তিরা ব্রেডের প্রথম পিস এবং সব থেকে মোটা অংশ খেতে চায় না, শুধুমাত্র পিসগুলো দেখতে অদ্ভুত। তাই এই দুনিয়ায় আপনাকে যদি ব্যতিক্রম দেখাতে হয় তাহলে ব্যতিক্রমই হতে হবে। তো কোন টিপস যা আপনাকে ব্যতিক্রম বানাবে, চলুন শুরু করি। সবার শুরুতে পজিটিভ থাকুন। সিচুয়েশন যেমনই হোক না কেন, এই মুহূর্তে মাথায় হাত দিয়ে বসে থাকা বাদ দিয়ে ওইখান থেকে বের হওয়ার উপায় খুঁজুন। শুধু মনে করুন যে আমি এটা করতে পারি এবং আমি এটা অবশ্যই করব। এখন ফ্রেশ হেয়ার স্টাইল এবং কোনো অনুষ্ঠানে কোন পোশাক পরতে হয়, এই জ্ঞান আপনার অবশ্যই থাকতে হবে। আমরা কোনো ছেলে বা মেয়েকে ঘুরে ঘুরে কেন দেখি? কারণ তার ড্রেস আপ এবং চলার স্টাইলের জন্য। তো ভাই, আপনি যদি লাল প্যান্ট এবং গ্রিন শার্ট পরে বের হন এবং ভাবেন আমাকে ব্যতিক্রম লাগছে, তাহলে বলবো আপনার ধারণা ভুল। কারো কাছে ফ্যাশন টিপস দেন কিংবা অ্যাক্টর আর মডেলসদের কাপড় দেখেন, কোনো জিনিস জোর করে পরবেন না। টি শার্ট আর শার্ট যেটাই পরেন না কেন, পরার পর দেখবেন এটা আপনার উপর শ্যুট করছে কিনা। শার্ট, জিন্স, টি শার্ট পরার পর ভালোমতো চেক করুন, কাপড় কোনো জায়গায় বেঁকে অথবা কুচকে যাচ্ছে না। তো যতটা পারেন ফিটিং কাপড় পরেন, যেখানেই যাচ্ছেন সেই স্থান অনুযায়ী কাপড় পরেন। চুলগুলোকে অযথা কালার করবেন না, ন্যাচারাল রাখার চেষ্টা করুন। যখন হাঁটবেন তখন আপনার ফেস সামনে অথবা নিচের দিকে রাখবেন, তাড়াহুড়ো করে হাঁটবেন না, কোনো ছেলে অথবা মেয়েকে ঘুরে ঘুরে দেখবেন না, কিংবা অযথা কারো বিষয়ে কমেন্ট করবেন না। এর ফলে আপনার পার্সোনালিটির উপরে অনেক বড় ইফেক্ট পড়বে। কোথাও যাওয়ার পর কিংবা আপনার বন্ধুর সাথে আপনি হয়তো দেখবেন কিছু মানুষ অনেক জোরে জোরে হেসে কথা বলে, এর ফলে তার পার্সোনালিটি তো খারাপ হয়ে যায়ই এবং তার পাশে থাকা মানুষগুলোরও অসুবিধা হয়। হাসুন, অনেক হাসুন, এবং হাসার সময় মনে রাখবেন আপনি আসলে আছেন কোথায়। আর কথা বলেন তো ধীরে ধীরে বলেন। আপনার হাসি ও কথা বলার মাধুর্য এমন হওয়া উচিত যে সবাই আপনার দিওয়ানা হয়ে যায়। কারো সাথে প্রথমবার দেখা হলে চেষ্টা করুন কম কথা বলার, যতটা সম্ভব একটু দূরত্ব বজায় রাখুন। যেটাই জিজ্ঞাসা করবেন একটু ভালোবাসা দিয়েই জিজ্ঞাসা করেন, আর আপনার সামনে বসে থাকা ব্যক্তি যেটাই জিজ্ঞেস করবে সেটারই উত্তর দিবেন। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার চেহারার উপর একটা পজিটিভ ভাব থাকা উচিত। এর ফলে আপনার সামনে বসে থাকা ব্যক্তিটি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট পাবেন। নিজেকে সর্বদা কুল রাখ। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তবে লাইক বাটনে প্রেস করুন, না লাগলে ডিসলাইক বাটন তো আছেই, আপনি চাইলে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। ইটস আপ টু ইউ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।